16 model. Hi. Price rakhisu ami 87,000. Tar bisoy etu Duke 252. Duke 250 BS6 model 2022. Hi. Solution tumar 20,000. Hi. Ekono price rakhisu 1,75,000. 1 lakh ekdom genuine fact. যে এক বছৰ পিছত হলে কোনো একো রিস্ক নলয় কারণ কেনেকে চলাইছে কি চলাইছে কোনো গম নাপায় না না এক মাহ দুই মাহৰ কাৰণে কিবা আজি যদি লৈ যায় মোক কালি কিবা এটা প্ৰবলেম পাইছে মোৰ ইয়াতে আহিলে হল মই সলভ কৰি দিম নহয়তো মই এনে কিমান দিন এক মাহ লৈকে থাকিব নেকি এক মাহ লৈকে ইঞ্জিন ওয়ারেন্টি পাই যাব যিকোনো বাইক ললে তো ঠিক আছে এবাৰ আমি তো 17 BS4 মডেল 2017 BS4 হ্যাঁ সিল ইঞ্জিন গাড়ি হয় এইখন তোমার প্রাইস হইব 50,000 50,000 স্প্লেন্ডার প্লাস হয় 2022 সনের গাড়ি হয় 60,000 টাকা দাম হবে 60,000 রানিং কন্ডিশন হয় প্রবলেম একো না পাই ফাইনাল দাম 19,000 টাকা দিন লেডিস এন্ড জেন্টলম্যান আর ইউ রেডি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আজি এটা মোৰ নতুন ভিডিও আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো গাইজ আজি আছো মই গৌরব দা তাতে বহুতে চিনাকি আৰু যিসকলে চিনি নাপায় তেওঁলোকক চিনাকি কৰিছো মা মনসা মটৰ্ছ অনাৰ তো দাদা তাতে আজি কিমানখিনি ষ্টক আপডেট হৈছে আপোনালোকে দেখাব পাৰিছে আগৰ ভিডিঅ'ত মই বহুতখিনি পুৰণা গাড়ী দেখাইছিলোঁ তো আজি কিমানখিনি ষ্টক আপডেট হৈছে চাব পাৰে R15 V3 লাগে RR310 লাগে R15 V4 লাগে RS লাগে MT লাগে ডিউক লাগে গোটেইখিনি পাই আছে আপোনালোকে যদি ৰয়েল এনফিল্ড বিচাৰে ৰয়েল এনফিল্ডো পাই আছে তো দাদা কোনোবা যদি মোৰ ভিডিঅ' চাই আহিব বিচাৰে ইয়াৰ লোকেশ্যনটো ধুনীয়াকৈ জনাই দিয়ক একবাৰ গুৱাহাটী এয়াৰপোৰ্ট VIP বুলি কয় আমাৰ এইখিনি জালুকবাৰী ফালৰ পৰা আহিলে তুমি গুৱাহাটী এয়াৰপোৰ্টৰ যিখন ফ্লাইঅভাৰ VIP ফ্লাইঅভাৰখনৰ তলৰ পৰা ইউটাৰ্ণ লৈ আৰু জালুকবাৰী ফালে মানে জালুকবাৰী মোৱাকে হৈ তোমাৰ লেফ্ট ছাইডে মা মনসা মটৰ্ছ দেখাই পাব সহজ উপায়টো হ'ল কি জালুকবাৰী ফালৰ পৰা আহিলে VIP ইকম টাৱাৰত নমাই দিব ক'লে হ'ল গোৱালপাৰা ফালৰ পৰা আহিলেও VIP ইকম টাৱাৰত নমাই দিলে হ'ল তাত নামি তুমি দেখাই পাবা মা মনসা মটৰ্ছ তো দাদা কোনোবা যদি মোৰ ভিডিঅ' চাই আহিব বিচাৰে ইয়াত আহিলে কিবা ডিস্কাউণ্ট পাব নিশ্চয় হয় ডিস্কাউণ্ট দুটা অপশ্যন ৰাখিছোঁ দুটা চৰ্ত এই দুটা চৰ্ত হিচাপত কেনেকুৱা তোমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব হ'ব লাগিব মোক দেখালে হ'ল তাৰ লগত তোমাৰ মোৰ আমাৰ ডিলাৰৰ নামত যিটো মা মনসা মটৰ্ছ ইনষ্টা পেজ আছে সেইটো ফলোৱাৰ্ছ দেখালেই হ'ল কোৱা দামত তই 5,000 গেছ ডিস্কাউণ্ট 5,000 তো গাইজ ভুল নকৰিব এতিয়া যদি কোনোবা মোৰ ভিডিঅ' চাই আহিব বিচাৰে আহে তেতিয়াহ'লে ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা দেখুৱাব লাগিব আৰু দাদাহঁতৰ যেতিয়া ইনষ্টা পেজ আছে তো ইয়াতে স্ক্ৰীণত আছে সেই পেজটো আপোনালোকে ফ'ল' কৰি আহিলে হ'ল 5,000 আপোনালোকে ডিস্কাউণ্ট পাই যাব ডাইৰেক্ট কেচবেক তো দাদা আমি বেছি দেৰি নকৰি গাড়ীখিনি দেখাওঁ নেকি গৈ তো প্ৰথম গাড়ী RR310ৰ পৰা দেখাওঁ নেকি তো এইটো কিমানত পাব এইখন 2018 লাষ্ট মডেল হয় আপাচি RR310 চলিছে তোমাৰ 25,000 মান 25,000 সামথিং খুব ৱেল মেইনটেইন হয় সিল ইঞ্জিন বাইক 1,35,000 তোমাৰ ভিউৱাৰ্ছৰ কাৰণে 1,35,000 তো চাব পাৰে তাৰপিছত নেক্সট আছে V4 ব্লেক কালাৰ 2022 চনৰ V4 হয় 13,000 ৰানিং একদম ফ্ৰেছ কণ্ডিশ্যন হয় এতিয়া লেতেৰা হৈ আছে ৱাশ্ব কৰি দিলে একদম ফ্ৰেছ হৈ যাব ধুনীয়া হৈ যাব হয় এইখনৰ প্ৰাইচ আহিব 1,48,000 1,48,000 তাৰপিছত V3খন কিমানত আহিব দাদা V3খন তোমাৰ 2019 মডেল হয় নন ABS হয় এইখনৰ প্ৰাইচ ৰাখিছোঁ আমি 90,000 90,000 অনলি 90,000 না নন ABS মডেল নেকি নন ABS মডেল 90,000 তো চাব পাৰে অকল 90,000 পাইছে আপোনালোকে তাৰপিছত আছে RS তো ABS মডেলৰ ৰেড এণ্ড হোৱাইট কালাৰত আছে কিমানত পাব এইটো 2018 মডেল হয় খুব ধুনীয়া ৱেল মেইনটেইন গাড়ী স্ক্ৰেচলেছ গাড়ী এইখনৰ প্ৰাইচ ৰাখিছোঁ আমি 95,000 95 তো চাব পাৰে কাগজ পাতি যিটো দাম কোৱা আছে এইটোতো ইনক্লুডিং থাকিব গোটেইখিনি হয় না ইনসুরেন্স আর ট্রান্সফারটো ইনক্লুডেড তারপর এটু এমটি টু এমটি এখন 20,000 চলিছে 2021 সনের হয় 2021 এর এখনো প্রাইস রাখিছো 1,40,000 1,40,000 যেটু আহার পিছত অল নেগেসিবল হয়ে যাব তারপর এটু এখন ডিউক 200 হয় 2017 মডেল হয় প্রাইস রাখিছো আমি 87,000 তারপর এটু ডিউক 252 ডিউক 250 BS6 মডেল 2022 হয় চলিছে তোমাৰ 20,000 হয় এইখনৰ প্ৰাইচ আছে 1,75,000 1,75,000 তো চাব পাৰে চাকাৰ টায়াৰ কণ্ডিশ্যন আপোনালোকে একদম 75% গ্ৰিপ পাই যাব তাৰপিছত NS আছে ABS মডেলৰ হোৱাইট কালাৰ
NS200 হয় BS4 মডেল নহয় তো BS4 মডেল হয় ABS ধুনিয়া কন্ডিশন সিল ইঞ্জিন বাইক হয় সলিউশন 21000 হয় এখনো প্রাইস লাগিছে 88000 দাদা এটা ইয়ার ভিতরতে এটা কথা কও যদি কোনবা মোর ভিডিও চাই আহিব বিচারে ইয়ার পর যদি গাড়ি ক্রয় করে তো ইয়ার গাড়িখিনির ভিতর কিবা যদি ইঞ্জিন প্রবলেম হলাই তো আপনালকে রিস্ক লবনে এটা সোয়া ইঞ্জিন প্রবলেম হলালে একদম জেনুইন ফ্যাক্ট যে এক বছর পিছত হলে কোনো একো রিক্স নলয় কারণ কেনেকে চলাইছে কি চলাইছে কোনো গম নাপায় না না এক মাহ দুই মাহৰ কাৰণে কিবা আজি যদি লৈ যায় মোক কালি কিবা এটা প্ৰবলেম পাইছে মোৰ ইয়াতে আহিলে হল মই সলভ কৰি দিম নহয়তো মই এনে কিমান দিন এক মাহ লৈকে থাকিব নেকি এক মাহ লৈকে থাকিব এক মাহ লৈকে ইঞ্জিন ওয়ারেন্টি পাই যাব যি কোনো বাইক ললে যি কোনো বাইক ললে তো ঠিক আছে এবাৰ আমি 220 খন দেখাও নেকি কয় হয় 220 রেড এন্ড ব্ল্যাক কালার এখন BS6 2021 মডেল 2021 মডেল এখন 90000 অলরেডি দিল 90000 দি দিব কাগজ পাতি ইনক্লুডিং করি তার পিছৰ ইটো এখন ক্লাসিক 350 2018 মডেল 2018 মডেল অলরেডি 13000 রানিং হয় 97000 প্রাইস 97 প্রাইস তো চাও পারে কন্ডিশন আপনার গাড়ি কোন একদম ধুনিয়া আছে একদম শোরুম কন্ডিশন তো চাও পারে তার পিছৰ আছে রেড এন্ড ব্ল্যাক কালার এখন 2018 মডেল ক্লাসিক হয় 26000 চলিছে 26000 রানিং হ্যাঁ এইখনৰ প্ৰাইছ আছে 98000 তাৰ পিছৰ এইটো NS 125 2021 চনৰ NS কিমান মান ৰানিং হৈছে 10000 ৰানিং হয় এইখনৰ প্ৰাইছ ৰাখিছো আমি 78000 তো চাওঁ পাৰে একদম ইঞ্জিন একদম এটা ফটো ফুলা চুলা একো সিন নাই জিরো স্ক্র্যাচ না স্ক্র্যাচ পালে মই আৰু কমাই দিম আৰু কমাই দিব তো চাওঁ পাৰে ওপেন সাইলেন্স তাৰ পিছৰ এইটো এইখন 2022 ৰ NS 125 এইখন তোমার 10000 রানিং এখন 10000 এটো কালার বহুতে বিচাৰি থাকে এখনৰ প্রাইস হ'ব তোমার 85000 85 তো চাও পারে তাৰ পিছত এটো এখন পালসার 180 2018 মডেল 2018 হ্যাঁ দুনিয়া কন্ডিশন গাড়ি হয় 50000 দাম 50000 দিব ব্ল্যাক কালার তাৰ পিছত আছে ড্রাইভার FZ এটা FZ 2017 BS4 মডেল 2017 BS4 হ্যাঁ সিল ইঞ্জিন গাড়ি হয় এইখন তোমার প্রাইস হইব 50000 তো সাবরে একদম ধুনিয়া আছে গাড়িখন কন্ডিশন কাগজ পাতি ইনক্লুডিং তার পিছত এটো এখন BS6 সুপার স্প্লেন্ডার 2022 হয় এখন 58000 প্রাইস হবো 58 তো সাবরে ইঞ্জিন একদম ধুনিয়া আছে তার পিছত এটো রেড কালারত আছে ইবা এখন 2021 ওর 10000 সরে সুপার স্প্লেন্ডার এখনো দাম আইব 53000 তো চাওয়া পারে কিমান মার রানিং হইছে এটা 10000 তার পিছত স্প্লেন্ডার প্লাস কোন এখন স্প্লেন্ডার প্লাস হয় 2022 সনের গাড়ি হয় 60000 টাকা দাম হবে 60000 তো চাওয়া পারে একদম জিরো স্ক্র্যাচ রানিং কিমান বলে কো নিউ কন্ডিশন রানিং কিমান 12000 মান রানিং হইছে 12-13 তার পিছত এটো প্যাশন প্রো 2022 মডেল হয় এখন 2000 এখন তোমার প্রাইস আইব এখন 7000 রানিং 8000 রানিং এখন প্রাইস আইব তোমার 58000 58 তো চাও পারে তার পিছে এটো গ্ল্যামার BS4 মডেল এখন মোস্ট ডিমান্ডিং গ্ল্যামার হয় 2020 ওর হয় রানিং 23000 মান হইছে 23000 টা জেনুইন একদম এটো 60000 টাকা দাম হবে 60000 তো চাও পারে একদম ধুনিয়া আছে গাড়ি একদম জিরো স্ক্র্যাচত আছে যদি কারবাক লাগে BS4 গ্ল্যামার তো আহিব পারে মা মনখা মতো জলদি তার পিছর আছে অল মডেল অর গ্ল্যামার দাদা এখন অল মডেল গ্ল্যামার হয় অ্যালয় হুইল সেম স্টার রানিং কন্ডিশন হয় প্রবলেম একো না পাই ফাইনাল দাম 19000 টাকা দিন অকল 19000 দি দিব তাকো কাগজ পাতি ইনক্লুডিং করি ইনক্লুডেড সবতকে ফার্স্ট ফোন করা জনে পাবো 19000 টাকা কাগজ ইন ট্রান্সফার আর ইজুত তো একো হেরি নাই না ইজুত নেগোসিয়েবল না বেলে গিতার আছে কিন্তু ইজুত না হবো 19000 টাকা সাইকেল এখনো না পায় ভাল এটা মোবাইলও না পায় আনকি মোবাইলও না পায় তো সব পারে গাইস আপনারা গাড়িখন একবার ভালকে দেখাই দিছে 19000 কি গাড়ি পায় আপনারা কব বহুতে কমেন্ট করে ইঞ্জিন সিল নাই কিবা নাই তো সব পারে না একো তো ব্লক স্লক সেন্স নাই গাড়ি সব জেনুইন আর এনেকুয়া না হয় যে অ্যাভেইলেবল থাকিলেও আমি সোল বলি না কও জুনে হেকানে আপোনালোক হুংকালে ফোন করক যাই ফোন করে পাস থিয়ে পাই যাব থিয়ে পাই যাব তো সাবারে 19000 গাড়িখন পাই আছে এলয় হিল সা তো সাবারে সেলফ স্টার্ট তো সাবারে গাড়িখন টায়ার কন্ডিশন আপোনালোক চাই লব পারে একদম ধুনিয়া হইছে তো সাবারে 19000 পাইছে আপোনালোক তার পিছত এটো দা নিউ মডেল গ্ল্যামার টু
2021 এইটো ক্যাশ ডিসকাউন্ট পাবো যদিহে তোমার ইউটিউব চ্যানেলটো সাবস্ক্রাইব আর মোর ইনস্টা পেজটো ফলো করি আছে তো ঠিক আছে তার বিষয়ে এইটো ডিওটো এখন 2021 ডিও হয় BS6 মডেল হয় রানিং 30000 মান হইছে 30000 হ্যাঁ এইটোর প্রাইস আইবো 55000 55 তার বিষয়ে এইটো এখন 2019 ডিও BS4 মডেল হয় এলইডি হেডলাইট হয় এইখনৰ প্রাইস আইবো তোমার 45000 45 তার বিষয়ে দুটো আছে এন্টর দাদা এখন 2022 রেস এডিশন এন্টর হয় 20000 রানিং হয় এখনো প্রাইস আইবো 68000 68 তো সাও পারে আজ রেড কালার টু এখন 2019 মডেল এন্টর হয় এস ফুল হয় এখনো প্রাইস আইবো তোমার 52000 52000 তো ঠিক আছে গাইস আপনালো যিখিনি গাড়ি আছিল দাদা তাতে গটেখিনি আমি দেখালোয়ে যিমান পারো ডিটেইলস করি না দেখালো आज जो क्या रही है दादा कमेन्ट कर और दादा नम्बर तो स्क्रीन आसे अपना देखा पासे नम्बर तो कन्टेक्ट कर हम तरह जो क्या फोन नपाय ह्वाट्सएप कर पाई निजे एनी टाइम जितना सुविधा कल करा राति बारटा ना बारटा ना टाइम ना फोन करा क्या मानु आम ह्वाट्सएप लोकेशन दीम गाड़ी चाले हल এনেকুৱা নহয় যে চাব আহিলে ল'ব লাগিব চালে হ'ল যদি পচন্দ হয় তেতিয়া ল'লে তো ঠিক আছে আপোনালোক যিমান পাৰো গোটেই ডিটেইলছ দিব চেষ্টা কৰিলোঁ আৰু কিবা যদি ৰৈ গৈছে তেতিয়াহ'লে কণ্টেক্ট কৰিলে হ'ল তো এই ভিডিঅ'টো এইখিনি আছিল যদি ভিডিঅ'টো ভাল লাগিছে তেতিয়া লাইক শ্বেয়াৰ ছাবস্ক্রাইব কৰিব আৰু নেক্সট এটা ভিডিঅ'ত লগ পাইছোঁ তো জয় অসম গাইছ